নাইজারে সামরিক অভ্যুত্থানের নেতাদের ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন। এছাড়া নাইজারে অর্থনৈতিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্স। শনিবার এক বিবৃতিতে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, নাইজারে সব ধরনের সহায়তা বন্ধ করে দেয়া হলো। সরকার পরিচালনা, শিক্ষা এবং টেকসই প্রবৃদ্ধির জন্য 2021-24 সাল পর্যন্ত 503 মিলিয়ন ইউরো অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথা ছিল ইইউ এর। এদিকে এক বিবৃতিতে নাইজারে সব ধরনের আর্থিক সহায়তা বন্ধ করার ঘোষণা দেয় ফ্রান্স। অবিলম্বে সংবিধান পুনর্বহাল এবং বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয় অভ্যুত্থান নেতাদের প্রতি। 2022 সালে নাইজারকে 120 মিলিয়ন ইউরো দিয়েছিল ফ্রান্স, এবছর তা আরও বাড়ার কথা ছিল। একই ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক অভ্যুত্থানে প্রেসিডেন্ট বাজুমকে আটকের পর শুক্রবার ক্ষমতা নেন জেনারেল আব্দুর রহমান চিয়ানি।